আর ওই দর্শক চেঞ্জ মানে অত ইয়া দেখার পর নেই বুঝছেন, আমি বলি যে দর্শক ভাই বুঝছেন সরাসরি আসিয়া একটু যাচাই করে গরুল নেওয়াটাই ভালো, সবচেয়ে ভালো হয়, কষ্টের টাকা বুঝছেন, কালো টাকা না কিন্তু। আর যারা কালো টাকা তারা এসি রুমে বসে সুন্দর করে মোবাইল টিপবে, অনলাইনে অর্ডার দিবে, বাসায় গরু চলে যাবে, দুধবাদের দরকার নাই, তো দুধবাদের দরকার নাই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজ 2 অক্টোবর 2024 রোজ বুধবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে বাবলু ডেয়ারি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপরা গ্রামে। প্রতি বুধবার এবং শুক্রবারে নিয়মিতভাবে সপ্তাহে 2টা করে প্রতিবেদন এই বাবলু ডেয়ারি ফার্ম অথবা রবিউল ডেয়ারি ফার্ম থেকে আপনাদের দেখাই। হারোপরার মধ্যে কিন্তু বেশ বৃহত একটা ডেয়ারি খামার, এখানে সবসময় 25টা 30টা গাভী পাওয়া যায়। এই সপ্তাহে বাবলু ভাইদের নতুন কালেকশন দেখব, এই গাভীগুলোর জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স, কোনটার সঙ্গে কি বাচ্চা, কতটুকু দুধ, প্রেগনেন্ট গাভীগুলো নিলে বিশেষ করে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে সেই সকল বিষয়ে জানাবো। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন, বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বাবলু ভাই কেমন আছেন? জি আল্লাহর রহমতে খুব ভালো আছি ভাই। বেচা কেনা কেমন হলো? আল্লাহর রহমতে বেচা কেনা তো দেখতেছেন, যাওয়া আসা করতেছেন রাস্তা দিয়ে, আমার খামারটা তো রাস্তার পাশেই। হ্যাঁ, আজ সারাদিনে 9টা গরু বিক্রি করছে। আলহামদুলিল্লাহ 9টা বিক্রি হয়েছে সারাদিনে। জি এখন তো কাস্টমার 7-8 জন কাস্টমার অলরেডি আছে। জি আছে, ওনাদের বাড়ি হলো সিলেট, আসছে মৌলভী বাজার থেকে গরু দেখতেছে। জি ওনারা 4টি গরু নেওয়ার জন্য কথা হচ্ছে। আচ্ছা, আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমার নাম হলো বাবলু প্রামাণিক, পাবনা জেলা ভাঙ্গর থানা চৌবাড়ি হারোপাড়া। হারোপাড়া একদম মেইন পয়েন্টে কিন্তু বাবলু ভাই, মেইন পয়েন্টে রাস্তার সামনেই। আচ্ছা, আজকে কতগুলো মাল আছে আপনাদের কাছে অবশিষ্ট? এখন বর্তমান আছে হলো 25টা গরু আছে। 25টা আছে? 25টা আছে। আমরা কি এতগুলো দেখানো সম্ভব এক প্রোগ্রাম? না ভাই, এটা এতগুলো মানুষ, মানুষের আগ্রহ থাকে না আসলে। জি এমনি 8-10টা গরু বা 7-8টা যতক্ষণ আর কি দেখানো যায়, আজকে কিন্তু আমি একটু ক্লান্ত, আগেই বলে নিচ্ছি। আপনার মানে আমার চোখে যেগুলো ভালো লাগে আমি একটা করে বের করে দর্শকদের স্যাম্পল হিসেবে দেখাই, বাকি দর্শকরা এসে দেখে শুনে কিনবে। সেটাই আমি চাই ভাই, দর্শক ভাইরা বুঝছেন আসিয়া সবারই পরিশ্রম করা টাকা ভাই, আপনারা আসেন আসে দেখে শুনে নেন যে কার গরু কেমন কি সমাচার দিয়ে শুনে নেওয়াটাই ভালো দাদা। সর্বনিম্ন কেমন দাম বললেন? সর্বনিম্ন আপনাকে দাম দিছি মনে করেন যে হলো 75 মনে হয়, 75,000 শেষ এক এক করে আজকের গাভী দেখি, এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের। ঠিক আছে, দেখেন পর সিরিয়ালে বাবলু ভাই মাশাআল্লাহ সুন্দর একটা বাচ্চা সহ গাভী গরু নিয়ে আসলেন এবং মনে হচ্ছে সদ্য বাচ্চা দেওয়া গরু। জি ভাই, এটা কি জাতের গাভী আসলে? অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টিন ফ্রিজিয়ান। জি, বয়স কয় দাঁত অরিজিনাল? বয়স ভাই জান দুই পাশে খিল উঠিছে। আচ্ছা, খিল উঠতিছে? খিল উঠতিছে, মানে 8 দাঁতে যাচ্ছে? 8 দাঁতে কেবল যাচ্ছে। আচ্ছা, নতুন 8 দাঁত। জি, কত নম্বর বাচ্চা ধরবো? 2 নম্বর বাচ্চা ভাইয়া। 3 নম্বর আবার না তো? না ভাইয়া, 2 নম্বর বাচ্চা। 2 নম্বর বাচ্চা। ছেলে না মেয়ে বাচ্চা? এটা মেয়ে বাচ্চা হইছে। বকনা বাচ্চা? জি। বাছুরের বয়স? বাচ্চাটার বয়স আপনার এখনো দেখেন ওই যে জন্ম ফুলটা প্রসেসিং চলতেছে। 2-3 ঘন্টা? মানে 2 ঘন্টা পার হয়েছে। 2 ঘন্টা পার হয়ে গেছে। জি, বাচ্চাটা ভালো পার্সেন্টের হয়েছে? হ্যাঁ দেখেন, মায়ের সাথে মনে হয় বাচ্চাটার পার্সেন্ট আরো একটু বেশি হয়েছে। এই দুধের ফ্যান্টেন দেখি, একদম মধুর, চারবাটা সমান দুধ হবে তো? একদম চারবাটা সমান দুধ হবে ইনশাআল্লাহ। কত কেজি গ্যারান্টি দেওয়া যাবে এগুলোর থেকে? আমি বুঝছেন আপনার গল্প করে করলাম নাই বুঝছেন, আজকে সবে মাত্র বাচ্চাদের গ্যারান্টি দিলি 25টা বুঝছেন, আমি যে কোনো লোক 20টা ধরে দেবো ইনশাআল্লাহ। 20 কেজি ধরে দিবেন? 20 কেজি ধরে দেবো সকাল বিকাল, সকাল বিকাল। এই গরুটা কেউ নিতে চাইলে কত দাম পড়বে ভাই? ভাই জান এই গরুটা তো অন্য জায়গায় গেলে দাম তো মানে 2,60,000, আমার কাছে তো ওইভাবে না, আমরা তো পাইকারি দরে গরু বিক্রি করি। কত লাগবে? ছোট্ট করে দাম বলে দেবো। ছোট্ট করে তো বলবেন, 190 দাম। 190? জি, একদম একদম সুযোগ নাই, হালকা কিছু করা যাবে, কারণ যেহেতু একদমে দিতে পারি না, ওই দেখা যায় যে তারপরে বললো 2,000 সম্মানি করা লাগে। আচ্ছা, এটা করতেই হবে কিন্তু। জি, তাহলে একটু সম্মানি করার সুযোগ আছে? হ্যাঁ অবশ্যই আছে। 190 দুধ 20 কেজি,
আল্লাহর রহমতে ওটা গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ। চলেন দুই নম্বরের গাভি দর্শকদের দেখাই। দেখেন দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি নিয়ে আসলেন, সাদা কালো রঙের বাচ্চা সহ। এটা কি জাতের বাবলু ভাই? হলস্টিন ফ্রিজিয়ান ভাই। অনেক বড় সরো গাভি। হ্যাঁ অনেক বড় গাভি। দাঁত কয়টা? এটা চার দিয়ে ছিল, ছয়টা হচ্ছে ভাইয়া। ছয় দাঁত? জি। খিল হবে তো দুই পাশে? দুই পাশে খিল আছে দাদু। সঙ্গে কি বাচ্চা? এটা হলো বকনা বাচ্চা। কোলে বিটি বাচ্চা? জি। মায়ের মতো? মায়ের মতোই একদম। কিন্তু বড় হলে মায়ের মতোই লাগবে অবশ্যই। বাছুরের বয়স? বাছুরের বয়স আজকে দুই দিন শেষ হওয়ার তিন দিন পড়লো। তিন দিন পড়ছে? জি। কতবার চিপতে হচ্ছে? এটা আপনার মনে করেন যে তিন চারবার মানে টানা হচ্ছে। তিন থেকে চারবারের মতো টানেন? জি। কত কেজি বের হয় তিন চারবারে? এই গরুটার থেকে আমি যে কোনো ভাইরালে বুঝছেন পঁচিশটা দুধ গ্যারান্টি থাকবে। পঁচিশ কেজি? জি। এখনকার পালানে কিন্তু পঁচিশ কেজিও পারতিছে না। এখন তো মনে করেন যে দোয়া দেওয়া হয়েছে ভাইয়া, বুঝছেন আমি তো দোয়াল গরু কখনো ওইভাবে দেওয়াই নি, মানে প্রোগ্রামও তো দোয়ালের কম হয়, খুব কম দেই বুঝছেন। আচ্ছা, বড় জন্য আজকে দিয়ে দিলাম নাকি? আটটা গরু বাচ্চা দিছিল একদিনে আজকে। আচ্ছা, কোনো ঝামেলা হয় না? না না ইনশাআল্লাহ কোনো ঝামেলা নাই। আচ্ছা, এগুলো পঁচিশটা গ্যারান্টি? পঁচিশটা দুধ গ্যারান্টি। বায়না করলে দুধ বুঝায় দেওয়া যাবে? যে কোনো ভাই আসবে বুঝছেন আমি দুধ বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। দাম কত লাগবে ভাইজান? দাম চালি তো চাবনে দুই লাখ পঁচাত্তর। বিক্রি করলে দাম যদি না করেন ছোট্ট দুই লাখ পঁয়ষট্টি দাম। দুই লক্ষ পঁয়ষট্টি? দুই লাখ পঁয়ষট্টি। এরপরে কি কথা বলার সুযোগ আছে? আছে, হালকা কিছু সম্মানী করা যাবে। এরপরেও দর্শকরা দরদাম করে নিতে পারবে? জি। চলেন আমরা তিন নম্বরে গাভি দর্শকদের দেখাই। দেখেন তিন নম্বরে মাশাআল্লাহ বিশাল সাইজের এক গাভি নিয়ে আসলেন, এগুলোকে ছোটখাটো হাতি বলা যায় নাকি? জি ভাই, অনেক বড় গরু ভাইয়া। কি জাতের? হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি। বয়স কয় দাঁত? বয়স দুই দাঁত ছিল, চার দাঁত হচ্ছে ভাইয়া। চার দাঁত? জি। কত নম্বর বাচ্চা? এটা পোলিটি বাচ্চা দিবে। চার দাঁত পোলিটি বাচ্চা দিছে? জি। কি বাচ্চা কোলে? এটা হলো সার বাচ্চা। সার বাচ্চা, বেশ বড় সরো বাচ্চা আছে। জি। বাছুরের বয়স কয় দিন? আজকে পনেরো দিন ভাইয়া। পনেরো দিন? জি। দুধ ক্লিয়ার? দুধ একদম ক্লিয়ার। আর কাছে দিয়ে দেন তো দেখি বাচ্চাটাকে। দেন দিয়ে দেন। কত লিটার ক্লিয়ার হইছে? এটা আপনার দুই বেলা পাবেন, আপনার পঁচিশটা গ্যারান্টি থাকবে সকাল বিকাল। সকাল বিকাল? সকালে কত লিটার হবে? সকালে আপনি এক টানে দোয়া নেবেন পনেরো কেজি। একবারে পনেরো? জি। বিকেলে? বিকেলে দশ দশ দশ। তাহলে পঁচিশ? পঁচিশ। দাম কত? দাম চাইলে ভাই তিন লাখ বিশ চাবনে, দুই লক্ষ আশি দাম। দুই লক্ষ আশি? জি। দুধ পঁচিশটা গ্যারান্টি? দুধ পঁচিশটা গ্যারান্টি। চলেন আমরা চার নম্বর সিরিয়ালে গাভি দর্শকদের দেখি। দেখেন চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভি নিয়ে আসলেন, সুন্দর একটা প্রিন্টের। কি জাতের গাভি এটা? এটা হলস্টিন ফ্রিজিয়ান, রানী বিটের গরু বলে অনেকে নাকি? দাঁত কয়টা? দাঁতে দুটি। মাত্র দুই দাঁত? দুই দাঁত। প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। কি বাচ্চা পড়লো? এটা হলো আপনার সার বাচ্চা। সার বাচ্চা পড়ছে? জি। সার পরুক আর বকনা পরুক পার্সেন্টের পড়ছে তো নাকি? হ্যাঁ দেখেন মায়ের মতোই মনে জাত পাইছে। কতদিন বয়স বছরের? কয় ঘন্টা? জন্ম ফোনের প্রসেসিং চলতেছে। তিন ঘন্টা মানে দুই আড়াই ঘন্টার মতো বয়স, দুই থেকে আড়াই ঘন্টা এরকম বয়স। জি জি। এই যে কাঁচা বাচ্চার যে গাভিগুলো থাকে, জি, এগুলো কি জার্নি করতে পারে? এগুলো আমার বাড়ির থেকে আসে বুঝছেন, যে কোনো ভাই বুঝুন দুই দিন থেকে দেখে শুনে নিয়ে যেতে পারবে, সমস্যা নাই। কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নাই। এগুলো কত লিটারের মাপ হয়ে আছে বা কত লিটার থেকে আপনারা? আমি বুঝছেন আমি আঠারো কেজি গ্যারান্টি দেবো ইনশাআল্লাহ। জন্মফুল কতদিনের মধ্যে পড়বে, মানে কয় ঘন্টার মধ্যে? একটা গরু মনে করেন যে তাও সর্বনিম্ন চার থেকে পাঁচ ঘন্টা লাগে, বা অতিরিক্ত লাগলে বারো ঘন্টা। এরপরে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, হয়তো মনে করেন যে বারো ঘন্টা যদি না পড়ে তখন ডাক্তারের কাছে যেতে হবে। দেখেন নিজেই দেখেন প্রসেসিং, জন্মফুলের প্রসেসিং চলে আসছে। দাম কত লাগবে বাবলু ভাইয়ের কাছ থেকে কিনলে? দুই লাখ সত্তর চাবনে বুঝছেন। দর দাম যদি না করেন বুঝছেন একদম ছোট দাম কয়া দেবো, ছোট করে বলে দেন। পুষ্পান্ন দাম লেবো দাদু, দুইশো পঞ্চান্ন। দুইশো পঞ্চান্ন। এরপরে? তারপর আমি শরীফ ভাইয়ের ভিডিও দেখলে পরে একটু সম্মানী করে, একটু সম্মানী করা যাবে অবশ্যই করে। চলেন আমরা পাঁচ নম্বরে গাভি দর্শকদের দেখাই। দেখেন পাঁচ নম্বর সিরিয়ালে লাল রঙের একটা গাভি নিয়ে আসলেন, বড় সাইজের বাচ্চা সহ। জি ভাই। এটা কি জাতের? এটা হলো ইন্ডিয়ান সাহিয়াল। ইন্ডিয়ান সাহিয়াল? জি। আমরা কিন্তু বাবলু ভাইয়ের কাছে আজকে অনেকগুলো বাচ্চা সহ গাভি দেখতেছি, এর আগে তো আসলে এত বাচ্চা সহ গরুর প্রতিবেদন করা হয় না। নয়টা গরু বাচ্চা দিছিল বুঝছেন, সবই বিক্রি করে ফেলাইছি বুঝছেন। এগুলো মনে না এই যে ভাইরা আসছে বুঝছেন, কথা বলছে, দেখতেছে, অনেক লোক আসছে। দাঁত কয়টা? দাঁতে দুই ছিল, চার দিয়ে হচ্ছে ভাই। প্রতি বছর একটা করে বাচ্চা দেবে? প্রত্যেক বছর একটা করে বাচ্চা দেবে। সুযোগ সুবিধা কি এই গাভিগুলো কেনার? এগুলো গাভি কেনার তো ওই ফ্রিজিয়ানের মতো অত হবে না। না এগুলো গাভি আপনি দেখা যাবে যে তেরো চোদ্দ কেজি দুধের আশা করা লাগবে। আর বাচ্চাটা ভালো হবে, প্রত্যেক বছর একটা করে বাচ্চা দিবে। আর যে কোনো মনে করেন লোকজন আসে হয়তো বাড়ির দুধ খাওয়ার জন্য, দুধটা একটু ভালো লাগে বুঝছেন, দুধটা খাইতে কোনো ইয়া হয় না, রোগ বালাইও তো কমে সব গাভির। না এগুলো গরু বুঝছেন আল্লাহর রহমতে প্রত্যেক বছর বাচ্চা দিবে, রোগ বালাইও কম। আচ্ছা বাবলু ভাই, মোটামুটি বাচ্চার বয়স এটার কয় ঘন্টা? এটার বাচ্চার বয়স আজকে দুই দিন ভাই। দুই দিন? আচ্ছা, এমন হচ্ছে এটাও কাঁচা বাচ্চা? না না না, আজ দুই দিন বাচ্চার বয়স। জি। কত লিটার পানাচ্ছেন? আমি যে কোনো বাইক বুঝছেন আমি তেরো কেজি দুধ গ্যারান্টি দিয়ে দেবো। দাম কত লাগবে ভাইজান? দাম চাইলে ফেরে দুই লাখ দশও চাওয়া যায়, এটা তো আবার দাম চাবো না। বডিতে হানে যে মনে হয় সর্বনিম্ন ছয় মনের উপরে মাংসই রয়েছে। দাম বুঝছেন
ছোট্ট দাম দেবো ভাই, 1,85,000। 185,000? 185। আচ্ছা, আপনার বডির হিসাব করছেন, পুরো বডি 6 মণ আছে না? জি জি, মাংসই আছে 6 মণ। মাংসই আছে 6 মণ? মাংসই 6 মণ আছে ভাই। আচ্ছা, দাম হচ্ছে 185 চাইলেন, দর্শকরা কম বেশি আলোচনা করে কিনবে। হ্যাঁ, একটু আলোচনার সুযোগ আছে দাদু। চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি। দেখেন 6 নম্বর সিরিয়ালে আরো একটি বড় গাভী নিয়ে আসলেন, সাদা কালো, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাইয়া। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। বয়স কয় দাঁত? বয়স 2 দাঁত। শক্তিশালী হবেই। একটু বড় করে হা করেন, কোন কায়দা গোসল না ভাই। 2 দাঁত হয় না এখন, 1 দাঁত। এক দাঁত পুরা হয়েছে এখনো, দেখছি নামান। 2 দাঁতে যাচ্ছে, প্রেগনেন্ট তো না? কতদিন সময় আছে? আরো 2 সপ্তাহ খাবে? 2 সপ্তাহ টাইম আছে। জার্নি করবে যে কোনো জায়গায়? আল্লাহর রহমতে পুরো বাংলাদেশ জার্নি করবে। আবার গাড়িতে বাচ্চা হওয়ার ভয় নাই তো? না না না, তার কাটমাট সব আছে, রেস্ট করে এরপরে বাচ্চা হবে। হ্যাঁ হ্যাঁ, রেস্ট করে বাচ্চা। এগুলো কত লিটারের মাপ হয়ে আছে বা কত লিটার হবে? গরু বুঝছেন, আল্লাহর রহমতে বুঝছেন, 20 না 17-18 কম পড়বে না ইনশাআল্লাহ। 17 থেকে 18 ইনশাআল্লাহ। জি। দাম কত ভাইজান? দাম চাইলে ফেরে 2,35,000। আর বিক্রি করলে? 225 দাম। 225? 225 এক দাম। এরপরে তো সুযোগ আছে, সম্মানই করবো। চলেন আমরা পরবর্তী গাভীগুলো দর্শকদের দেখি। ঠিক আছে, দেখান 7 নম্বরে আজকের প্রতিবেদনের ভাই, শেষ করে দিই, আর দেখানো সম্ভব না। দেখেন, আজকে একা মানুষ তো, অনেকগুলো গরু দেখাইছি না, আর দেখাও, আর দেখানোর তো যদি আপনার কালে যদি আমি সন্ধ্যা লেগে যাবে, গরু শেষ হবে না। এমনি দেখা দিন যে কত দিন গরু দেখা দিব, যে গরু ভরপুর আছে, কাস্টমাররা এসে কিনবে, আমরা তো প্রচারের উদ্দেশ্যে আসি। জি জি, ভিডিওতে তো বিক্রির উদ্দেশ্য না। হ্যাঁ, বুঝতে পারছি, আপনারা অনেক মানে ইয়া গেছে। এটা তো মনে হচ্ছে জার্সি নাকি? হ্যাঁ, এটা জার্সি ভাই। মিলিটারি জার্সি না এটা? আপনি দেখেন, অরিজিনাল জার্সি নাকি? অরিজিনাল জার্সি। দাঁত কয়টা ভাই? এটা ভাইজান দাঁতে 6টা হয়ে গেছে ভাইয়া। 8 দাঁত হয় নাই তো? না দাদু, 8 দাঁত হয় নাই। খিল আছে? দুই পাশে খিল আছে। আচ্ছা, প্রেগনেন্ট না? প্রেগনেন্ট। 2 নম্বর না 3 নম্বর? এটা দ্বিতীয় বাচ্চা দিবে। আচ্ছা হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা দিবে। জি জি। কতদিনের মধ্যে বাচ্চা দিবে? স্যার আপনি তাও এখনো মনে করেন যে 10-12 দিন টাইম আছে। আরো 10 থেকে 12 দিন? জি। বার্ড জরায়ু? এটা গ্যারান্টি ভাই, 100% গ্যারান্টি। গ্যারান্টি বললেও গ্যারান্টি, না বললেও গ্যারান্টি। আচ্ছা বাবলু ভাই, প্রথমে কতটুকু দুধ পাওয়া গেছে? এটা আপনি উনি বলছে বাবা 15-16 কেজি দুধ দুয়াজ করছে। প্রথমে 15-16? জি। এবিএনে কত লিটার দুধ হবে? অবশ্য 2 কেজি আশা করতে বেশি হবে, তবে আমি যে কোনো বাইক 16 কেজি দুধ গ্যারান্টি দিয়ে নিতে পারবো। 16 লিটার গ্যারান্টি? জি জি। দাম কত লাগবে ভাইজান? দাম তো জার্সি হলেই মানুষ কয় যে 2 লাখের উপরে লাগে, 2,20,000 লাগে ভাইয়া। তা আমার ওখানে তো দাদু পাইকারি দরে গরু বেশি, অত টাকা লাগবে না দাদু। এত টাকার দরকার নেই? না সোনার ভাই। কত টাকা লাগবে? ছোট্ট দাম 1,75,000 দাদু। 175? দুধ কত লিটার বলছেন? 16 কেজি 100% গ্যারান্টি থাকবে। নিলে তো আরো কম আছে নাকি? সোনার ভাই, তবে গরুতে 100 টাকা কমও দিতে পারবো না। একটা অফার আছে ভাই, বলেন। আজীবনে দিয়ে যাবো, যতদিন ব্যবসা করবো আল্লাহ যতদিন বাসা রাখবে। জোড়া নিলে গাড়ি ভাড়া ফ্রি, গোটা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি। আচ্ছা, এটা তো দরদামের সুযোগ থাকার পরে ছিল, এখন কি আবার সিস্টেম চেঞ্জ করছেন নাকি? না 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 না, কথা বলবে, দাম মিটাবে, দুইটা নিলে গাড়ি ভাড়া ফ্রি, দুইটা নিলে গাড়ি, এরকম হিসাব না? হ্যাঁ অবশ্যই। তাহলে তো এটারও দাম দর করবে সঙ্গে, আর একটা দাম দর করবে। এখন ভিডিও দিয়ে একজন অবশ্যই ভাই বুঝছেন, অবশ্যই 1,000 কম দেই ভাই, এটা তো নিতেও হবে, নিতেও হবে। আচ্ছা, ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01767-28-63-03। এটা তিন মুহূর্তে আছে? হ্যাঁ ইনশাআল্লাহ দুটি আছে। দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ? দর্শকদের উদ্দেশ্যে বলতে বলতে বুঝছেন জীবনটাই তো শেষ হয়ে গেল বুঝছেন ভাই, আমরা তো আর ওই দর্শক চেঞ্জ মানে অত ইয়ে দেখার পর নেই বুঝছেন। আমি বলি যে দর্শক ভাই বুঝছেন, সরাসরি আসিয়ে একটু যাচাই করে গরু নেওয়াটাই ভালো, সবচেয়ে ভালো হয়। আর কষ্টের টাকা বুঝছেন, কালো টাকা না কিন্তু, আর যারা কালো টাকা তারা এসি রুমে বসে সুন্দর করে মোবাইল টিপবে, অনলাইনে অর্ডার দিবে, বাসায় গরু চলে যাবে, দুধবাদের দরকার নাই তো? দুধবাদের দরকার নাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু।